ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়ার দুটি শহরের দিকে এগিয়ে আসছে রুশ সেনারা। রোববার রাশিয়ার পক্ষ থেকে এ দাবি করা হয়। গত কয়েকদিন ধরে জাপোরিঝিয়া ও এর আশপাশের অঞ্চলগুলোতে ইউক্রেনের সেনাদের সঙ্গে রুশ সেনাদের চলছে তীব্র লড়াই। জাপোরিঝিয়ায় রাশিয়ার নিযুক্ত এক কর্মকর্তা জানান, রুশ বাহিনীর পুরো নজর এখন জাপোরিঝিয়ার রাজধানী থেকে 50 কিলোমিটার দূরে অবস্থিত ওরিকিভ এবং হুলাইপোল শহর। এর আগে জাপোরিঝিয়ায় রুশ সেনারা নতুন অভিযান শুরু করেছে বলে মস্কোর পক্ষ থেকে জানানো হয়। এর মধ্যেই বাখমুত শহরে চলছে পুতিন ও জেলেনস্কি বাহিনীর মধ্যে ব্যাপক লড়াই। এদিকে ইউক্রেনকে সহায়তা ও ইউরোপীয় ইউনিয়নকে শক্তিশালী করতে দৃঢ় অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছে ফ্রান্স ও জার্মানি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী দুদেশের মধ্যকার বন্ধুত্বের চুক্তির 60তম বার্ষিকীতে একথা জানান দেশ দুটির নেতারা। তারা বলেন, যতদিন প্রয়োজন ইউক্রেনকে সহায়তা দিয়ে যাবেন তারা। একই সঙ্গে যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় আনার প্রচেষ্টাকে সমর্থন যোগানোর প্রতিশ্রুতিও দেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও জার্মান চ্যান্সেলর ওলাফ শলস। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক ঘনিষ্ঠ মিত্র বলেন, কিয়েভে পশ্চিমাদের সরবরাহ করা অস্ত্র রাশিয়ার ভূখণ্ডের জন্য হুমকি স্বরূপ, বিশ্বের জন্য বিপর্যয় ডেকে আনবে উল্লেখ করে তিনি বলেন, এসব গণবিধ্বংসী অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে তখন আর কোনো যুক্তিতর্কই খাটবে না। এদিকে ইউক্রেনকে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সমর্থন বিশ্বকে ভয়ঙ্কর যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে সতর্ক করেছে মস্কো। রাইসা জান্নাত, সময় সংবাদ।